এখন থেকে আপনার মোবাইলের ইন্টারনেট লক করে রাখতে পারবেন। আপনার অনুমতি ছাড়া কেউ আপনার মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। মোবাইলের ইন্টারনেটের এই অসাধারণ কাজটি আপনি শিখে রাখবেন, সেই সঙ্গে ওয়াইফাইও কিন্তু আপনি লক করে রাখতে পারবেন। 1-2 মিনিটে গুরুত্বপূর্ণ কাজটি শিখিয়ে দিয়েছি, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। টেক অন বাংলা চ্যানেলের নতুন ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন যদি কেউ অন করে এবং ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করে তবু সে ব্যর্থ হবে যদি আপনি সেই সময় মোবাইলের ইন্টারনেট লক করে রাখেন। আপনি কিন্তু মোবাইলের ওয়াইফাইও লক করে রাখতে পারবেন, এজন্য কোনো অ্যাপের প্রয়োজন হবে না। আপনি প্রথমে মোবাইলের সেটিংসে চলে আসবেন। প্রত্যেকটি মোবাইলের সেটিংসে কিন্তু এই অপশনটি থাকবে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেটিংসে চলে আসার পর নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে পেয়ে যাবেন অ্যাপস। এই অ্যাপস সেটিংস আপনাকে খুঁজে বাহির করতে হবে এবং অ্যাপ সেটিংসে ক্লিক করতে হবে। উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে অ্যাপ ম্যানেজমেন্ট একটি লেখা দেখতে পাবেন, আপনি এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করবেন। এখানে আপনার মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল করা আছে প্রত্যেকটি অ্যাপ সিরিয়ালভাবে দেখতে পাবেন। আমি যদি নিচের দিকে চলে আসি তাহলে এখানে ইউটিউব অ্যাপটি পেয়ে যাব। এখন যদি এই ইউটিউব অ্যাপে ক্লিক করি তাহলে এখানেও কিন্তু হিউজ পরিমাণ সেটিংস শো হবে। এখান থেকে ডেটা ইউজেস এই সেটিংসে ক্লিক করবেন। আমি ডেটা ইউজেসে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এখানে 2টি সেটিংস দেখতে পাবেন, ডিজেবল মোবাইল ডেটা, ডিজেবল ওয়াইফাই। আপনি যদি এখান থেকে এই 2টি সেটিংস অন করে দেন তাহলে কাজ কমপ্লিট। এখন মোবাইলের ইন্টারনেট কানেকশান অথবা ওয়াইফাই অন করলেও ইউটিউব অ্যাপে ইন্টারনেট কানেকশান পাবে না, মানে ইন্টারনেট লক হয়ে থাকবে। আপনি যদি পুনরায় এখান থেকে এই অপশনগুলো অন করে দেন, সরি অফ করে দেন, তাহলে পুনরায় ইন্টারনেট কানেকশান পাবে, মানে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হবে। সেমভাবে আপনি মোবাইলের প্রত্যেকটি অ্যাপ থেকে কিন্তু ইন্টারনেট কানেকশান এভাবে বন্ধ করে রাখতে পারবেন। পুনরায় আমি আপনাকে বোঝানোর জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপে চলে আসলাম এবং এখান থেকে ডেটা ইউজেসে ক্লিক করলাম। সেমভাবে মোবাইল ডেটা ডিজেবল করে দিলাম এবং ওয়াইফাই ডিজেবল করে দিলাম। এখন ওয়াইফাই এবং মোবাইল ডেটার মাধ্যমে কেউ কিন্তু হোয়াটসঅ্যাপ আর ব্যবহার করতে পারবে না। যদি আমি এই অপশনগুলো বন্ধ করি তাহলে কেবলমাত্র ব্যবহার করা সম্ভব হবে। যে অ্যাপগুলোতে বেশি ইন্টারনেট ব্যবহার করা হয় সেই অ্যাপগুলো থেকে আপনি খুব সহজেই এভাবে ওয়াইফাই এবং মোবাইল ডেটা ডিজেবল করে রাখতে পারবেন। থেকে কারো কাছে মোবাইল দেওয়ার সময় এভাবে প্রয়োজনীয় অ্যাপগুলো থেকে মোবাইল ডেটা এবং ওয়াইফাই লক করে রাখবেন। সে মনে করবে আপনার মোবাইলে MB যথেষ্ট পরিমাণে না থাকার কারণে ডেটা কানেকশান পাচ্ছে না। আশা করি আপনি উপকৃত হয়েছেন আজকের ভিডিওটি দেখে। বুঝতে কোনো জায়গায় সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে।